আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে রাফিকাট গ্রামার স্কুলের পক্ষ থেকে ইংরেজি শেখার ভুবনে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে তোমাদের জন্য ট্রান্সফরমেশনের একটি ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা 6টি রুলস আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে আমরা ট্রান্সফরমেশনের রুলসগুলোকে কয়েকটি ধাপে ভাগ করে আলোচনা করব, কারণ ট্রান্সফরমেশনের অসংখ্য রুলস রয়েছে। আজকে আমরা ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে কিছু রুলস আমি ইতিমধ্যে লিখে রেখেছি, তোমরা একটু লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই অনলি এবং অ্যালোন যদি কোনো ব্যক্তির পূর্বে বসে, তাহলে ওই অনলি এবং অ্যালোনের পরিবর্তে শুধু নানবার্ড হবে আর সব ঠিক থাকবে। যেমন ধরো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর নেগেটিভ ফর্মটা হচ্ছে নানবার্ড আল্লাহ ক্যান হেল্প আস। একটু খেয়াল করো, এই বাক্যটা আরেকভাবে থাকতে পারে অ্যালোন দিয়ে, যেমন হচ্ছে আল্লাহ ক্যান হেল্প আস অ্যালোন, অ্যালোন শেষে আছে কিন্তু অ্যালোন দিয়ে মডিফাই করা হয়েছে আল্লাহকে, ওই বাক্যটির অর্থ। অর্থাৎ আল্লাহ ক্যান হেল্প আস অ্যালোন, এই বাক্যটির অর্থ কিন্তু একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন, যে কারণে অ্যালোন দিয়ে মডিফাই করা হয়েছে আল্লাহকে। তাই আমরা ব্যক্তির পূর্বে, অর্থাৎ ব্যক্তি যেহেতু মডিফাইড হয়েছে, তাই ব্যক্তির পূর্বে আমরা ওইখানেও একই আনসার লিখবো, নানবার্ড আল্লাহ ক্যান হেল্প আস। অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর অ্যান্সারও নানবার্ড আল্লাহ ক্যান হেল্প আস, এবং আল্লাহ ক্যান হেল্প আস অ্যালোন, এই বাক্যেরও অ্যান্সার হচ্ছে নানবার্ড আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, দ্বিতীয় রুলসটির দিকে লক্ষ্য করো, অনলি যদি বস্তু বা প্রাণীর পূর্বে থাকে তাহলে অনলির পরিবর্তে নাথিং বার্ড হবে। যেমন অনলি বার্ডস ক্যান ফ্লাই, শুধু পাখিরাই আকাশে উঠতে পারে, এর অ্যান্সার আমরা লিখেছি নাথিং বার্ড, বার্ডস ক্যান ফ্লাই, পাখি ছাড়া আর কিছুই আকাশে উঠতে পারে না। তিন নম্বর লক্ষ্য করো, অনলি যদি সংখ্যা বা বয়সের পূর্বে থাকে তাহলে অনলির পরিবর্তে, শুধু অনলির পরিবর্তে নান বার্ড, সরি নট মোর দেন অথবা নট লেস দেন হবে। অনলি যদি সংখ্যা বা বয়সের পূর্বে থাকে তাহলে অনলির পরিবর্তে শুধু নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তোমার যেটা খুশি তুমি নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা ব্যবহার করতে পারবে, এটা নিয়ে তেমন কোনো প্রবলেম নেই। হি ইজ অনলি 15 ইয়ার ওল্ড, এর নেগেটিভ ফর্মটা আমরা লিখেছি হি ইজ নট মোর দেন 15 ইয়ার ওল্ড, শুধু অনলির পরিবর্তে নট মোর দেন ব্যবহার করেছি। এখানে একটা ছোট্ট প্রশ্ন স্টুডেন্টদের মনে জাগতে পারে, টেক্সট বুকগুলোতে লেখা থাকে 15 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড, আসলে কথাটা যথেষ্ট ত্রুটিপূর্ণ, হয় ব্যবহার করতে হবে 15 ইয়ার ওল্ড অথবা 15 ইয়ার্স অফ ওল্ড, 15 ইয়ার্স ওল্ড এইটি ব্যবহার করা, 16 ইয়ার্স ওল্ড ব্যবহার করা এটা ত্রুটিপূর্ণ। এটা নিয়ে তোমাদের যদি ব্যাখ্যার প্রয়োজন হয় তোমরা আমাকে নক করবে, আমি প্রয়োজনে শুধুমাত্র এই কারেকশনের উপর একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করব, যেখানে তোমরা প্রচলিত যে বাক্যগুলো ভুল রয়েছে সেই বাক্যগুলোর কোথায় ভুল রয়েছে, কেন ভুল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রয়োজন হলে তোমরা নক করবে, কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করে দিব প্রয়োজনে। অনলি যদি সময়ের পূর্বে থাকে, এইটা, এই দুইটা রুলস 4 এবং 5 এটা একেবারেই নতুন, এটা বই পুস্তকে টেক্সট বই অথবা অথবা ধরো তোমাদের যেই সাপ্লিমেন্টারি রেফারেন্স বুকগুলো রয়েছে যেগুলো দিয়ে তোমরা গ্রামার প্র্যাকটিস করো শেখো, বইগুলোতে এই দুইটা রুলস একেবারেই এখনো পর্যন্ত আপডেটেড দেওয়া হয়নি, নেই একেবারেই। তো আমরা তোমাদের জন্য নতুন দুইটা রুলসকে উপস্থাপন করতে যাচ্ছি। একটু লক্ষ্য করো, অনলি যদি সময়ের পূর্বে থাকে তাহলে অনলির পরিবর্তে নেভার বার্ড হবে। দ্য বার্ড সিংস অনলি ইন স্প্রিং, অনলি ইন স্প্রিং। একটু খেয়াল করো, অনেকে ভাবতে পারে যে স্প্রিং এর পূর্বে তো দা ব্যবহার হয়, হ্যাঁ ঋতুর পূর্বে আর্টিকেলস দি ব্যবহার করলেও চলে, না ব্যবহার করলেও চলে। আবারও বলছি, দ্য বার্ড সিংস অনলি ইন স্প্রিং, এর নেগেটিভ ফর্ম হচ্ছে দ্য বার্ড সিংস নেভার বার্ড ইন স্প্রিং, নেভার বাট ইন স্প্রিং, অনলির পরিবর্তে শুধুমাত্র নেভার বাট হয়েছে। পঞ্চম রুলসটি দেখো, অনলি যদি স্থানের পূর্বে থাকে তাহলে অনলির পরিবর্তে নো হায়ার বাট হবে, আই স হিম অনলি এট দ্য স্টেশন, এটা নেগেটিভ ফর্ম হচ্ছে আই স হিম নো হায়ার বাট এট দ্য স্টেশন, অনলির পরিবর্তে নো হায়ার বাট হবে যদি অনলি থাকে স্থানের পূর্বে, অনলির পরিবর্তে নেভার বাট হবে যদি অনলি থাকে সময়ের পূর্বে। আশা করি তোমরা রুলসগুলো বোঝার চেষ্টা করবে, এই রুলসগুলো এক ধরনের প্যাটার্নে ছিল তাই এগুলোকে একটু আলাদা করে রেখেছি। নিচে তোমাদের জন্য আরো দুটি রুলস আমি আলোচনা করব, অ্যাজ ডট 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 অ্যাজ, অর্থাৎ বাক্যে যদি অ্যাজ তারপরে কিছু শব্দ তারপর আবার অ্যাজ থাকে তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে নো অথবা নট লেস বসবে, প্রথম অ্যাজ এর পরিবর্তে নো অথবা নট লেস বসবে আর পরের অ্যাজ এর পরিবর্তে দেন বসবে, বাক্যে আর কোনো পরিবর্তন হবে না, বাক্যে আর কোনো পরিবর্তন হবে না। যেমন হেনা ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ মিনা,
প্রথম এজ এর পরিবর্তে শুধু নটলেস ব্যবহার করেছি, দেখো এজ এর পরিবর্তে নটলেস, পরে এজ এর পরিবর্তে দেন। অ্যান্সার হচ্ছে হ্যানা ইজ নট লেস স্মার্ট দেন মিনা, হ্যানা ইজ নট লেস স্মার্ট দেন মিনা। সাত নম্বর রুলসটা দেখো, এই রুলসটা আর এই রুলসটা প্রায় কাছাকাছি একসাথে লিখেছি যাতে করে তোমরা পেঁচিয়ে না ফেলো, গুলিয়ে না ফেলো। লেস ডট 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 দেন যদি থাকে, অর্থাৎ লেস এবং দেন এর মাঝখানে কিছু ওয়ার্ড থাকলো, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম যে লেস আছে এই লেসের পরিবর্তে আমরা লিখবো নট সো, আর পরের এজ এর পরের দেন এর পরিবর্তে লিখবো এস। লেসের পরিবর্তে লিখবো নট সো আর দেন এর পরিবর্তে লিখবো এস। রিমন ইজ লেস স্ট্রং দেন সিমন, রিমন ইজ নট সো স্ট্রং অ্যাজ সিমন। এই বাক্যগুলো তোমাদের কাছে কিছুটা একটু জটিল মনে হতে পারে, যে অর্থগত দিক থেকে তোমাদের এরকম মনে হতে পারে যে আমরা তো এটা তো পজিটিভ সেন্স ফর্মে আছে, পজিটিভ সেন্সে আছে, এটা কম্পারেটিভ ফর্মে আছে, লেস স্মার্ট এটা তো কম্পারেটিভ সেন্সে আছে, কম্পারেটিভ ফর্মে আছে, তো কম্পারেটিভ তো হয় স্মার্ট, আর এখানে আমি লেস স্মার্ট লিখেছি, আবার এখানে একটু দেখো লেস স্ট্রং লিখেছি, স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম তো হচ্ছে স্ট্রং, আর কেন লেস স্ট্রং লিখলাম, এগুলো রাইট বাক্য, এগুলো একটা স্টাইল অ্যান্সার করার, নেগেটিভ করার জন্য, আবার এগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ করার অ্যান্সার, স্টাইল অ্যান্সার করার স্টাইল। সো আমি যেটা তোমাদেরকে বলতে চাই, তোমরা একটু অনুগ্রহ করে অপেক্ষা করো এবং এইভাবে তোমরা নেগেটিভগুলো আপাতত করতে থাকো। আমরা তোমাদের জন্য এই ট্রান্সফরমেশনের মধ্যেই ডিগ্রি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, তখন আমরা তোমাদেরকে এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার করে দেবো আশা করছি। তোমরা ভালো থাকো, অনেক অনেক প্র্যাকটিস করো, কারণ আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করছি যাতে করে তোমরা প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে যাতে তোমরা তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারো। আর যে কোনো ধরনের প্রবলেম হলে, যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে কমেন্ট করে অথবা মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের জন্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।